সুন্দরগঞ্জের রামধন গ্রামের যুবক জুলফিকার আল মামুন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পেশা ছেড়ে পোকা চাষে স্বপ্ন বুনছেন তিনি ব্ল্যাক সোলজার ফ্লাই নামে ব্যতিক্রমধর্মী পোকা চাষ করছেন খামারে প্রথমে পাঁচ কেজি দিয়ে শুরু করলেও মাত্র আট মাসে লারভা মাতৃপোকাসহ এর পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার কেজি আমি এটা আপাতত ফিড আকারে না এইটা সবাই জন্য এটা কালচারটা করে উৎপাদন নিজেই করতে পারে যারা যেন বিকল্প ফিড হিসেবে এটা ব্যবহার করতে পারে ফিডের রিপ্লেসমেন্ট হিসেবে এটা কাজ করবে এটার আমি প্রচার ঘটাচ্ছি আপাতত আমার ফিউচার প্ল্যান আছে যে এটা ইন্ডাস্ট্রিয়াল রূপ দেওয়া এবার যেখান থেকে এটা ফিড আকারে আমি মার্কেটিং করব পোকা থেকেই পোকার জন্ম হয় তাই এটি লাভজনক হওয়ায় সবার নজরে আসে পাশাপাশি দূর দূরান্ত থেকে লোকজন আসে পোকা নেওয়ার জন্য এমনটাই বলছিলেন স্থানীয়রা পোকার চাষ আমার জীবনের প্রথম আমি এখানে দেখেছি পোকা দেখে আমি মনে করছিলাম যে এটা দিয়ে কি হবে কিছুদিন পর আমি দেখি যে এই পোকা থেকে আবার পোকা হয় এ কেমন কাণ্ড দেখি যে দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে এই পোকা নিবার জন্য আমরা আশ্রয় থেকে নিয়ে যা সেরে থাকে নিয়ে যায় বরিশাল থাকে নিয়ে যায় হ্যাঁ আমার দেখি তো মোটামুটি ভালো ইনকাম মোটামুটি খুব ভালো করতেছে তার পেশা বাদ দিয়ে যখন আসে এগুলা করে অনেকে তাকে বিভিন্নভাবে তাচ্ছিল্য করছিল যে এত লেখাপড়া করে আসি কি করতেছে হ্যাঁ পোকামা করে এগুলা নিয়ে আসতেছে হ্যাঁ কিন্তু তার ফলাফলটা আমরা অতি দ্রুতই দেখতে পাচ্ছি পোকা চাশে মামুনের এমন সফলতা দেখে সম্ভাবনাময় এ চাশে উদ্ভূত হচ্ছেন এলাকার বেকার যুবকরা এটা আমাদের বেকার বলেন এবং খামারি যারা আছে বিভিন্ন মাছ এবং পোলটি বলেন তারপরে হচ্ছে হাঁস পালন এগুলার খাবারের ফিডের যে মূল্য ব্যাপক একটা মানে খুব তাড়াতাড়ি এটার একটা ইয়া হয় আসলে এই পোকাটা আমার কাছে মনে হচ্ছে অনেক সম্ভাবনা ময় সেই চিন্তাধারা নিয়ে আমি এখন চেষ্টা করছি যে দেখি এটা আসলেও সম্ভাবনা ময় কিনা আমি নিজে এটা এখান থেকে সংগ্রহ করে একটি কালচার করার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ যদি সব ভাষা সফল হয় তাহলে একটি বড় আকারের এই পোকারই ফার্ম তৈরি করব। ব্ল্যাক সোলজার ফ্লাই ব্যাপক আকারে ছড়িয়ে দিলে প্রোটিন সমৃদ্ধ মাছ মাংস ডিম উৎপাদনও বৃদ্ধি পাবে বলছিলেন সংশ্লিষ্টরা লাবু আহমেদ রেডিও সারাবেলা গাইবান্ধা